আমাদের মহাকেই আজকে সভায় আমাদের উপস্থিত আছে আমাদের সভাপতি মহাশয় আমাদের ভারতবর্ষের মন্ত্রী আমাদের সম্মানীয় ব্যক্তিত্ব অমিত শাহজি স্বরাষ্ট্রমন্ত্রী জি আমাদের এখানে উপস্থিত আছেন কৈলাস বর্গীয় সহ সমস্ত নেতৃবৃন্দ আমাদের প্রার্থী অরূপ সহ অন্যান্য সকলে উপস্থিত আছেন আজকে মহতি সভায় আপনাদের সঙ্গে আমি আপনাদের পুরাতন বন্ধুরক দীর্ঘদিন এই জেলার রাজনীতি বাংলার রাজনীতি এবং সঙ্গে সঙ্গে সর্বত্রই আপনাদের সঙ্গে আমি ছিলাম আছি আপনারা জানবেন যদিও খুব নির্বাচন আসন্ন অনেক যুক্তি তর্ক বাঘ বিতণ্ডা আমাদের পরিবার এই জেলায় স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে এবং পরবর্তীকালে আপনাদের সঙ্গে দীর্ঘদিন কংগ্রেস পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস এই রাজনীতি আমি করে এসেছিলাম কিন্তু অত্যন্ত বেদনা দুঃখের সঙ্গে আজকে যে কথা আমি আপনাদের কাছে বলতে চাই যে অন্তত ব্যথিত হৃদয়ে আমাদেরকে যেভাবে তাড়ানো হয়েছে যেভাবে আমাদের পরিবারকে নিগৃহীত করার চেষ্টা করা হয়েছে একটি ইতিহাসে লেখা থাকবে সেসব কথা আজকে বলবার দিন নয় আজকে শুধু আপনাদের কাছে বলবো যে ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মোদীজির নেতৃত্বে ভারতবর্ষ যেভাবে কাজ করে চলেছেন বাংলা বাঙালি আমাদের ইতিহাস এই ইতিহাস এগরার ইতিহাস যে মাটিতে আজকে আমাদের এখানে সভা হচ্ছে আপনারা নিশ্চয়ই জানবেন যে আমরা যখন 42-এর দুর্ভিক্ষে পড়েছিলাম নেতাজি সুভাষচন্দ্র বোস যখন জার্মানি থেকে বলছেন ইউ ব্রিটিশ গভর্নমেন্ট ইউ শুড স্টার্ট অ্যাট ওয়ান্স টু ইস্ট মিদনাপুর স্পেশালি ইস্ট পার্ট অফ মিদনাপুর আপনারা জানেন সভাপ্রসাদ জি তার নাম ধরে আমরা এই দলের শ্রদ্ধা প্রতিষ্ঠা আজকে ব্যক্তিত্বকে আমরা পূজা করি সেই সভাপ্রসাদ জির নেতৃত্বে প্রথম নির্বাচনে 52 সালে এই সিট থেকে এগুলা সিট থেকে বিজেপি জয়লাভ করেছিল আজকে আপনারা আমাদের উত্তরসূরী আমাদের যুব ছাত্র আমাদের কৃষক পরিবার ধান চাষি পান চাষি ফুল চাষি আনাজ চাষি মৎস্যজীবী পরিবারের মা ভাই বোন হাজার হাজার লাখ লাখ বেকারের সামনে দাঁড়িয়ে ভারত সরকার রাজ্য সরকার আজকে মূল আহ্বান আমরা যেটুকু করছি সর্বত্র আমরা বলছি কেন্দ্র রাজ্য একই সরকার থাকলে কি হয় আমরা জানি আমি কেন্দ্রীয় মন্ত্রী ছিলাম আমি জানি কি করতে হয় কি করা যায় আজকেও আমি আপনাদের কাছে বলি অমিত শাহজির আশীর্বাদ আজকে কৈলাস বৈদ্যজির আশীর্বাদ আজকে মোদীজির চিন্তাধারা সেই চিন্তাধারাকে প্রতিষ্ঠা করে আমাদের পশ্চিমবাংলার উন্নতি করতে হবে এবং যে ব্যথা যন্ত্রণা নিয়ে আমি এসেছি সেই যন্ত্রণা আমি আর প্রকাশ করতে চাই না তো অত্যন্ত ব্যথিত হৃদয়ে আজকে প্রায় 62 বছর রাজনীতি গ্রাম পঞ্চায়েত জেলা গ্রাম পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি এমএলএ মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী সব করে এসেছি আপনাদের সঙ্গে সাথ দিয়ে আপনাদের সাহায্য নিয়ে আজকে বিজেপি পার্টিকে সমৃদ্ধ করে আমার ভবিষ্যৎ আপনার ভবিষ্যৎ আমাদের ঘরে ভাই বোন তাদেরকে রক্ষা করতে হবে আমাদের খুব বেদনা লাগে যে 2010 সালে একটি গভীর সমুদ্র বন্দর তৈরি করার জন্য যে পরিকল্পনা আমি দাখিল করেছিলাম রাজ্য সরকারের কাছে সেই পরিকল্পনা শেষ করে দিয়ে গেছে এখন বলছে বন্দর আমরা করবো আজ ভোট এসেছে দুদিন কাগজে দেখছি আমি আমার এখানে গড়করি সাহেব এসেছিলেন আপনাদের সবাই সভা করেছেন জাহাজ মন্ত্রী এসেছেন তারা বলছেন যে কখনো চিফ রিপোর্ট কখনো রাজ্য করতে পারে না এককভাবে রাজ্য কখনো ক্ষমতা করতে পারে না স্মল অ্যান্ড মিডিয়াম চিফ করতে পারে এরা বলে যাচ্ছেন আজকেও দেখছেন মেদিনীপুরের মানুষের ও পূর্ব মেদিনীপুরের মানুষের মানসিকতা বন্দরের দিকে চলে গেছে এখানকার যুবক চাকরি চায় কর্ম চায় এখানকার চাষা পরিবার কৃষিজীবী পরিবার মৎস্যজীবী পরিবার লাখো লাখো শিক্ষিত বেকার যুবক তারা আজকে কর্ম চায় আমি অমিত শাহজির কাছে প্রার্থনা করব যে আপনার শুভবুদ্ধি আপনার শুভবুদ্ধি নিয়ে মোদীজির আশীর্বাদে আজকে এই জেলাকে রক্ষা করুন বাংলাকে রক্ষা করুন
বাংলার অত্যাচার অবিচারের হাত থেকে বাংলাকে বাঁচাবেন এই প্রার্থনা রেখে আমরা আপনাদের সঙ্গে আছি, আমাদের পরিবার আপনার সঙ্গে আছে, আপনারা এগিয়ে চলুন, আমরা সাথ দিয়ে আপনাদেরকে সম্পর্ক সাহায্য করব এই প্রার্থনা রেখে। আমার বক্তব্য শেষ করছি, জয় শ্রীরাম, জয় ভারত, নমস্কার।